হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটেক বাংলা, সঙ্গে আমি জিৎ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব টিআরপি সম্বন্ধে। আপনি হয়তো অবশ্যই চ্যানেলের টিআরপি সম্বন্ধে শুনে থাকবেন, আপনি হয়তো শুনে থাকবেন যে এই চ্যানেলের টিআরপি এই সপ্তাহে খুব বেশি। আপনার মনে হয়তো কখনো প্রশ্ন জেগেছে যে এই টিআরপি কি, সেই টিআরপি নিয়েই আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব টিআরপি কি, কোনো চ্যানেলের টিআরপি কিভাবে বাড়ে, আর এই টিআরপি থেকে কোনো চ্যানেল কিভাবে টাকা ইনকাম করে, সে জি বাংলাই হোক কি স্টার জলসা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাবার জন্য। তো বন্ধুরা, টিআরপি কি? টিআরপির ফুল ফর্ম হলো টেলিভিশন রেটিং পয়েন্ট। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি কোনো চ্যানেলের বা অনুষ্ঠানের জনপ্রিয়তাকে নির্দেশ করে। এই টিআরপি থেকে জানা যায় কোন চ্যানেলের কোন অনুষ্ঠান পপুলার হয়ে উঠছে মানুষের মধ্যে। টিআরপি হলো এক ধরনের ডেটা অ্যানালাইসিস প্রক্রিয়া। আপনি যদি ইউটিউবার বা ব্লগার হয়ে থাকেন তবে আপনি এই জিনিসটি খুবই ভালো করে বুঝবেন। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখতে পাই কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, কোন দেশ থেকে ভিডিওটি দেখছে, তারা মেল নাকি ফিমেল, আমরা সমস্ত ডেটা এখানে দেখতে পাই। ঠিক এরকমই কাজ করি টিআরপি। টিআরপির মাধ্যমে জানা যায় এই সময় কোন চ্যানেল বেশি মানুষ দেখছে। আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে ইউটিউবের এই সমস্ত ডেটা গুগল ক্যালকুলেট করে দিচ্ছে, কিন্তু চ্যানেলের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হচ্ছে? তো বন্ধুরা, এই টিআরপির ক্ষেত্রে একটি বিশেষ যন্ত্র এই সমস্ত ডেটা ক্যালকুলেট করে দিচ্ছে, যেটির নাম হলো পিপলস মিটার। ইন্ডিয়ান টেলিভিশন অডিয়েন্স মেজারমেন্ট নামের একমাত্র ইলেকট্রনিক রেটিং এজেন্সি যারা এই কাজগুলো করছে ফ্রিকোয়েন্সি মনিটরিং এর মাধ্যমে। পিপলস মিটার নামক এই যন্ত্রটি সব জায়গায় লাগানো থাকে না, শুধুমাত্র শহরের বেশ কয়েকটি বাড়িতে লাগানো থাকে, এবং এটি যুক্ত থাকে সেট টপ বক্স, ডিশ টিভি বা টাটা স্কাইয়ের সাথে, যার ফলে ফ্রিকোয়েন্সি মনিটরিং করা সম্ভব হয়। তো বন্ধুরা, এতক্ষণ আমি বললাম টিআরপি কি এই সম্বন্ধে। এবার আমরা আলোচনা করব কোনো চ্যানেলের টিআরপি কিভাবে বাড়ে বা কখন বাড়ে, এবং এই টিআরপি থেকে কোনো চ্যানেল কিভাবে টাকা ইনকাম করে। তো বন্ধুরা, কোনো চ্যানেলের কোনো এক পপুলার সিরিয়াল বা কোনো এক প্রোগ্রাম যেটি বেশিরভাগ মানুষ দেখতে পছন্দ করে, সেই সিরিয়াল বা প্রোগ্রামটি যেই সময় টেলিকাস্ট হয় সেই সময় সেই চ্যানেলের টিআরপি হাই হয় বা বেশি থাকে। সাপোজ ফর এক্সাম্পল, জি বাংলার জনপ্রিয় টিভি শো দাদাগিরি প্রচুর মানুষ দেখতে পছন্দ করে বা দেখে। দাদাগিরি যেই সময় টিভিতে টেলিকাস্ট হয় সেই সময় প্রচুর মানুষ এই চ্যানেলটি বা শোটি দেখার কারণে এই চ্যানেলের টিআরপি বা শোটির টিআরপি খুব বেশি হয়। এবার আমরা বলবো এই টিআরপির মাধ্যমে কোনো চ্যানেল কিভাবে টাকা ইনকাম করে। আপনারা কোনো চ্যানেল দেখার জন্য যেই টাকা দেন সেই টাকার কোনো অংশই চ্যানেলের কাছে যায় না বা চ্যানেল নেয় না। আপনি চ্যানেল দেখার জন্য যেই টাকাটা দেন সেটা কেবল অপারেটর, ডিশ টিভি, টাটা স্কাই সম্পূর্ণরূপে এরা পেয়ে থাকে। আপনি যখন কোনো সিরিয়াল বা শো দেখেন, সেই শো বা সিরিয়ালের মাঝখানে মাঝে মাঝে ব্রেক দেওয়া হয়। এই ব্রেকের সময় যে সমস্ত অ্যাড দেখানো হয় সেই অ্যাড থেকে প্রচুর পরিমাণে টাকা চ্যানেল ইনকাম করে। বর্তমানে দেখবেন ভোডাফোন এবং আইডিয়া এই দুই কোম্পানি এক হয়ে যে নতুন নাম তারা দিয়েছে ভিআই, সেই ভিআই এর প্রচুর পরিমাণে অ্যাড টিভিতে আসছে। এই ভিআই কোম্পানির কাছ থেকে চ্যানেল প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। আরেকটা কথা এখানে বলা প্রয়োজন, এই টিআরপির জন্য কোনো চ্যানেল কোনো অ্যাড দেখানোর জন্য দ্বিগুণ পয়সা ডিমান্ড করে থাকে। ফর এক্সাম্পল, জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি টেলিকাস্টের সময় যেহেতু চ্যানেলের টিআরপি হাই থাকে, সেহেতু এই সময় যে সমস্ত অ্যাড দেখানো হবে তার জন্য দ্বিগুণ পয়সা ডিমান্ড করে চ্যানেল কর্তৃপক্ষ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ডিজিটেক বাংলা।